ধর্ষণ ও খুনে মৃত্যুদণ্ড। রাজ্য বিধানসভায় পেশ হলো অপরাজিতা বিল। বিল সমর্থন করলেও সংশোধনের দাবি শুভেন্দুর, দাবি দ্রুত কার্যকর করার। মঙ্গলবার বিধানসভায় অপরাজিতা মহিলা ও শিশু বিলটি পেশ করেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক। এ কারণে দুদিনের বিশেষ অধিবেশনের ডাক দেওয়া হয়েছিল। বিল পেশের পর আলোচনা শেষে বিরোধীরা সমর্থন করায় সর্বসম্মতিক্রমে তা পাশ হয়ে যায়। ধর্ষণ বিরোধী আইনের বিল মঙ্গলবার বিধানসভায় পাশ হয়ে গেল। বিরোধী পক্ষের তোলা প্রস্তাব সেই অর্থে গৃহীত হল না বিধানসভায়। আর এই প্রসঙ্গেই বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার ভেতরে দাঁড়িয়ে বললেন, গোটাটাই আইওয়াশ, রাজ্য সরকার ধর্ষকদের শাস্তি দিতে চায় না। এদিন এই বিল পেশের সময়ই শাসক তৃণমূলের সঙ্গে তুমুল বাগবিতণ্ডা বেঁধে যায় বিরোধী পক্ষের। ধর্ষকদের দ্রুত কড়া শাস্তি দিতে বিধানসভায় পেশ করা হয় অপরাজিতা নারী ও শিশু বিল। মঙ্গলবার এই নিয়ে বিধানসভায় চলে আলোচনা পর্ব। বিরোধী বিধায়করা এই নিয়ে সংশোধনী প্রস্তাবে আলোচনার পর মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে ওঠেন। বক্তব্যের শুরুতেই মুখ্যমন্ত্রী বলেন, 3রা সেপ্টেম্বর মেয়েদের অধিকার রক্ষার লড়াইয়ের জন্য একটা ঐতিহাসিক দিন। ধর্ষণে দোষীদের কঠোর শাস্তি দেওয়ার কথা বলেছি এই বিলে। এটা সমাজের একটা অভিশাপ, সমাজ সংস্কার প্রয়োজন। যদিও নারী সুরক্ষায় রাজ্য সরকারের আনা অপরাজিতা বিল 2024 নিয়ে এদিন বিধানসভায় তুলকালাম কাণ্ড ঘটে। রাজ্যের আনা এই বিলের প্রতি সমর্থন জানালেও শাসকদল তৃণমূলের ভূমিকার কড়া সমালোচনা করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দ্রুত এই বিল কার্যকরের দাবি তুললেও তাড়াহুড়ো করে এই বিল পেশের পেছনে অন্য উদ্দেশ্য থাকারও আশঙ্কা প্রকাশ করেন তিনি। এই অপরাজিতা বিল নিয়ে শুভেন্দু অধিকারী যে প্রস্তাবগুলি আনেন সেগুলি হল, থানা এফআইআর নিতে অস্বীকার করলে বা দেরি করলে তার সর্বোচ্চ শাস্তির বিধান থাকতে হবে এই বিলে। তথ্য প্রমাণ লোপাট করলে সংশ্লিষ্ট ব্যক্তি বা সরকারি আধিকারিকের বিরুদ্ধে শাস্তির বিধান রাখা হোক। ময়নাতদন্তের ক্ষেত্রে অযথা দেরি করলে সংশ্লিষ্ট স্বাস্থ্য আধিকারিকের বিরুদ্ধেও শাস্তির ব্যবস্থা করতে হবে। কোনো ঘটনার ক্ষেত্রে তদন্তকারী পুলিশ আধিকারিক বা স্বাস্থ্য পরীক্ষাকারী চিকিৎসক পরে বয়ান বদলালে শাস্তির বিধান রাখতে হবে। সাক্ষ্যদান পর্ব চলাকালীন সাক্ষ্যদানকারীর নিরাপত্তা দিতে হবে। এক মাসের মধ্যে বিচার শেষ করে দ্রুত শাস্তি কার্যকর করতে হবে। শুভেন্দু অধিকারী এদিন বিধানসভায় বলেন, রাজ্য সরকারের আনা এই বিলকে আমরা সমর্থন করছি, কিন্তু এই বিল আনতে এত তাড়াহুড়ো করা কেন হল? আমরা চাইলে বলতেই পারতাম সিলেক্ট কমিটিতে আগে পাঠান, সেই কারণেই ভোটাভুটি চাইব না। এই বিল দ্রুত কার্যকর করতে হবে সরকারকে। তবে সবকিছু দেখে মনে হচ্ছে ধর্ষণে অপরাধীদের শাস্তি দেওয়ার কোনো সদিচ্ছা নেই সরকারের, পুরোটাই লোক দেখানো। উল্লেখ্য, আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের নারকীয় ঘটনা নাড়া দিয়ে গিয়েছে গোটা দেশকে। কর্তব্যরত অবস্থায় তরুণী চিকিৎসকের এমন নৃশংস খুনের প্রতিবাদে এখনো উত্তাল পরিস্থিতি রাজ্যের কোনায় কোনায়। দোষীদের শাস্তির দাবিতে ফি দিন চলছে বিক্ষোভ আন্দোলন। মঙ্গলবার ও বৃষ্টিকে উপেক্ষা করে বেসরকারি হাসপাতালের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী সহ হাজার হাজার সাধারণ মানুষ ইএম বাইপাসের ধারে রাস্তায় যান চলাচল স্বাভাবিক রেখে বেলেঘাটা থেকে পাটুলি পর্যন্ত মানব শৃঙ্খল তৈরি করে বিচারের দাবিতে সরব হন। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয়। বনগাতে আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগা বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমোদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।